ত্রিপুরার বাংলা মিডিয়ামের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তদশ অধ্যায় নক্ষত্র ও সৌরজগত নিয়ে আলোচনা করবো তো এখানে গরমের ছুটিতে বদুরাই এবং শোভা তাদের এক বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল রাতের খাবারের শেষে ওরা সবাই বাড়ির ওটো নিয়ে গেল এটি ছিল একটি পরিষ্কার মেঘমুক্ত রাত ওরা আকাশে অসংখ্য নক্ষত্র দেখে অবাক হয়ে গেল এমন সুন্দর দৃশ্য তারা শহরে কখনো দেখেনি এখানে চিত্রে রয়েছে সেভেন্টিন পয়েন্ট ওয়ানের মধ্যে রাতের আকাশ তো বড় শহরে রাতের আকাশ অপেক্ষা গ্রামের রাতের আকাশে এতো বেশি নক্ষত্র দেখা যায় কেন তা তারা বুঝতে পারছে না দাদু বললেন যে উজ্জ্বল আলো ধোঁয়া এবং ধুলিকণার জন্য বড় শহরে আকাশ খুব একটা পরিষ্কার দেখায় না উজ্জ্বল আলোবিহীন ও পরিষ্কার রাতের আকাশ দেখার অভিজ্ঞতা সত্যি দারুণ এখানে বদুরাই এবং সুবার দাদু তাদেরকে বলেছেন যে উজ্জ্বল আলো অর্থাৎ শহরে অনেক আলো থাকে যার কারণে আকাশটাকে পরিষ্কারভাবে দেখা যায় না এবং ধোঁয়া ও ধুলিকণা থাকার কারণে আকাশটাকে পরিষ্কার দেখায় না তারপর এখানে রয়েছে একটি অন্ধকার ও পরিষ্কার রাতে আকাশের দিকে তাকাও দেখবে সারা আকাশে অসংখ্য জ্যোতিষ্ক এদের মধ্যে কয়েকটি উজ্জ্বল কয়েকটি তেমন উজ্জ্বল নয় এদের ভালো করে লক্ষ্য করো সবগুলো কি মিটমিট বা ঝিকমিক করে যেগুলি জিকমিক করে সেগুলো হলো নক্ষত্র বা তারা তাহলে নক্ষত্র বা তারা এগুলি ঝিকমিক করে আর এমন কোন জ্যোতিষ্ক তুমি কি দেখতে পেয়েছ কি যা জিকমিক করে না যে জ্যোতিষ্কগুলি ঝিকমিক করে না তাদের গ্রহ বলে তাহলে যেগুলি ঝিকমিক করে না সেগুলি হচ্ছে গ্রহ আকাশে চাঁদও কিন্তু ঝিকমিক করে না তবুও চাঁদকে গ্রহ বলে না চাঁদ হচ্ছে উপগ্রহ আকাশে গ্রহ নক্ষত্র চাঁদ এবং অন্যান্য অনেক বস্তুকে মহাজাগতিক বস্তু বলে সব মহাজাগতিক বস্তু কি দেখতে একই রকম এস উত্তরটা খুঁজে বের করি তাহলে এখানে রয়েছে চাঁদ তারপর এখানে কাজ দেওয়া রয়েছে তো এক পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত বেশ কয়েক রাত এক নাগালে চাঁদকে পর্যবেক্ষণ করো তোমার নোট বইয়ের প্রতি রাতে দেখা চাঁদের একটি নকশা আঁকো এছাড়া একদিন এছাড়া প্রতিদিন আকাশের কোনো অংশে চাঁদকে দেখতে পেয়েছ তাও নোট বইয়ে লিখে রাখো তাহলে তুমি আকাশের কোন দিকে দেখেছো পূর্ব বা পশ্চিম দিকে সেটা তুমি অবশ্যই নোট করে কাতার মধ্যে লিখে রাখবে তারপর হলো প্রতিদিন আকাশের আকৃতি প্রতিদিন চাঁদের আকৃতির কোনো পরিবর্তন হয় কি কোনো কোনো দিন চাঁদের আকৃতি সম্পূর্ণ গুল মনে হয়েছে কি এমন রাত কি দেখেছ যে আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও চাঁদকে একেবারেই দেখা যায়নি এইভাবে আমরা আকাশে ছাঁদকে দেখতে পাই তো এমন একদিন হয় যে যে যেদিনটা আমরা চাঁদকে পুরোপুরিভাবে সম্পূর্ণ দেখি সেই দিনকে আমরা পূর্ণিমা বলে থাকি আর এই প্রত্যেকটি অংশকে বলা হয় চন্দ্রকলা তাহলে এখানে রয়েছে কি যেদিন চাঁদের সম্পূর্ণ অংশ দেখা যায় তাকে পূর্ণিমা বলে এরপর থেকে প্রতি রাতে ছাদের উজ্জ্বল অংশ রাখার ক্রমশ ছোট হতে থাকে পঞ্চদশ অর্থাৎ পনেরো নম্বর দিনে ছাদকে একেবারেই দেখা যায় না এই দিনকে অমাবস্যা বলে পরের দিন আকাশে চাঁদের একটি ক্ষুদ্র অংশ দেখা যায় তাকে অর্ধচন্দ্র দিন বলে এরপর থেকে প্রতিদিন চাঁদকে ক্রমশ বড় দেখায় আবার পঞ্চদশ অর্থাৎ পনেরো নম্বর দিনে চাঁদের সম্পূর্ণ অংশ আমরা দেখতে পাই প্রতি মাসে চাঁদের উজ্জ্বল অংশের যে বিভিন্ন আকৃতি দেখা যায় তাকে চাঁদের দশা বা চন্দ্রকলা বলে তারপর এসে এক পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমার সময়সীমা উনত্রিশ দিনের কিছু বেশি হয় অনেক ক্যালেন্ডারে এই সময়সীমাকে এক মাস বলা হয় তাহলে এখানে চিত্রের মধ্যে সেভেন্টিন পয়েন্ট টু দেওয়া রয়েছে চন্দ্রকলা এগুলিকে চন্দ্রকলা বলে তারপর হচ্ছে কেন প্রতিদিন চাঁদের আকৃতি পরিবর্তন হয় এসব বুঝতে চেষ্টা করি চন্দ্রকলা কেন হয় তুমি জানো সূর্য এবং অন্যান্য নক্ষত্রের নিজস্ব আলো আছে কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নেই অর্থাৎ এখানে একটি চিত্র দেওয়া রয়েছে যেখান মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সূর্য তো সূর্যের আলোয় এখানে গিয়ে চাঁদের মধ্যে গিয়ে আলো পড়ে এবং এই আলো থেকে এই দিকে চলে আসে যার ফলে আমরা এখান থেকে দেখতে পাই যে ছাদ থেকে আলো আসছে কিন্তু আসলে সেটা সূর্যের আলো এখানে গিয়ে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসছে তারপর এখানে রয়েছে যে সূর্যের আলোয় ছাদের যে অংশ প্রতিফলিত হয়ে আমাদের কাছে পৌঁছায় আমরা শুধুমাত্র চাঁদের ওই অংশটি দেখতে পাই তাহলে যে জায়গাতে চাঁদের শুধু আলোগুলি গিয়ে পড়ে এবং সেখান থেকে যতটুকুই ফিরে আমাদের কাছে আসে সেই অংশটাই আমরা দেখতে পাই চাঁদের আলো তারপর এখানে একটি কাজ দেওয়া রয়েছে সেভেন্টিন পয়েন্ট টু তো কাজটা তোমরা দেখে নেবে তারপর এখানে বলা হয়েছে নিজ কক্ষপথে চাঁদের বিভিন্ন অবস্থান এবং সংশ্লিষ্ট দশা তাহলে এটা হচ্ছে সূর্য সূর্য থেকে আলো এসছে আলো এসে এই ছাদের উপরে পড়েছে তো এই ছাদটাকে এখানে দেখানো হয়েছে তো এই ছাদটাকে দেখানো হয়েছে তার যে আলোকিত হয়েছে অংশটা আমরা সেটা দেখতে পাই না কারণ হচ্ছে আমরা যখনই এখানে দাঁড়িয়ে থাকব তখন আমরা দেখতে পাবো না তার যে আলোকিত হয়েছে অংশটা সেটা তাই এর জন্য তাকে কালো রঙের দেখায় এবং আমি বলে রাখি এটা হচ্ছে পৃথিবী পৃথিবীকে প্রদক্ষিণ করছে চাঁদ এবং চাঁদ পৃথিবীসহ সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরে বেড়াচ্ছে এবার এখানে যখনই চারটা এই জায়গাতে যাবে তো সূর্যের আলোটা এখানে এসে পড়বে যদি আমরা তখনই এই জায়গাতে দাঁড়িয়ে থাকি তাহলে আমরা এইভাবে অর্ধেক অংশটা এই এতটুকু অংশটা আমরা দেখতে পাব আর যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে অর্ধেকটা আমরা দেখতে পাবো যে অর্ধেকটা সেটা আলোকিত হয়েছে আর যখনই চাঁদটা এই দিকে চলে যাবে তাহলে সূর্যের কিছুটা আলো এই দিকে আসবে তাহলে এইভাবে আমরা চাঁদকে দেখতে পাই আর যখনই এই বরাবর চলে আসে তখন এই আলোটা যখনই এইভাবে গিয়ে পড়ে তখনই চারটাকে পুরোপুরিভাবে এই অংশটা আলোকিত হয়ে যায় যার কারণে আমরা এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাই যে চারটা সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ পূর্ণিমা তো এই নিজ কক্ষপথে ছাদের বিভিন্ন অবস্থান বা সংশ্লিষ্ট দশাগুলি নিয়ে আমি এর আগের ভিডিওতে এই হোয়াটসঅ্যাপ কোয়েশনে আমি আলোচনা করেছিলাম সেই লিঙ্কটা আমি তোমাদেরকে আই বটনে এবং ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে এবার বলা হয়েছে এখানে মনে রাখবে চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে আবার সহ পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে তাহলে এটা হচ্ছে এই পথে চাঁদ ঘুরে বেড়ায় এবং এই হচ্ছে পৃথিবী তাহলে এখানে হচ্ছে সূর্য তাহলে সূর্যকে চাঁদ ও পৃথিবী এইভাবে প্রদক্ষিণ করে ঘুরে বেড়াচ্ছে এবং এখানে যদি পৃথিবী চলে যায় তাহলে চাঁদটাও তাকে এইভাবে ঘুরে ঘুরে যাচ্ছে যার কারণে আমরা ছাদকে এইভাবে দেখতে পাই যে অর্ধেক অর্ধেকভাবে চাঁদটাকে আমরা দেখতে পাই এবং চাঁদের সেই দশাগুলির সৃষ্টি হয় অর্থাৎ চন্দ্রকলার সৃষ্টি হয় তারপর বলা হয়েছে এখানে পূর্ণিমা এবং অমাবস্যার দিনে চাঁদ ও পৃথিবীর আপ অবস্থান কি তুমি অনুমান করতে পারো তোমার নোটবইয়ের এই অবস্থানগুলো নকশা আঁকো পূর্ণ চাঁদ দেখার জন্য তুমি আকাশের কোন অংশে তাকাবে অমাবস্যার পর প্রতিদিন পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদের আলোকিত অংশের আঁকার ক্রমশ বাড়তে থাকে আবার পূর্ণিমার পর প্রতিদিন পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদের আলোকিত অংশের আকার ক্রমশ কমতে থাকে তারপর এখানে আরো একটি কাজ দেওয়া রয়েছে তোমরা সেটা দেখে নেবে চাঁদ নিজ অকের সাপেক্ষে একবার পূর্ব আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করে তারপর রয়েছে এখানে এখানে কি বলা হয়েছে চাঁদ নিজ অক্কের সাপেক্ষে একবার পূর্ণ আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করে তাহলে এখানে যদি পৃথিবী মনে করি তাহলে এইভাবে হচ্ছে তার কক্ষপথ চাঁদ এখান থেকে এইভাবে একবার ঘুরে আসে এক মাসে চাঁদের পৃষ্ঠতল কবি এবং গল্পকারকদের কাছে চাঁদ একটি মনমুগ্ধকর বস্তু কিন্তু মহাকাশচারীরা যখন চাঁদের মাটিতে পা রেখেছিলেন তখন তারা দেখতে পেয়েছিলেন চাঁদের পৃষ্ঠতল দুলোময় এবং অনুর্বর চাঁদে অনেক কাড়া এবং উঁচু পাহাড় রয়েছে এদের মধ্যে কয়েকটি পৃথিবীর উচ্চতম পাহাড়গুলোর মতো উঁচু তারপর এখানে রয়েছে যে চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই এতে জলও নেই চাঁদে কি কোনো জীবের অস্তিত্ব থাকতে পারে থাকতে পারে না কারণ হচ্ছে এখানে কোনো বায়ুমণ্ডল নেই বায়ু নেই এবং জলও নেই তারপর এখানে দেওয়া রয়েছে নাইনটিন সালে টোয়েন্টি ওয়ান জুলাই ভারতীয় সময় আমেরিকা মহাকাশচারী নীল আমস্ট্রং সর্বপ্রথম চাঁদে অবতরণ করেছিলেন তাকে অনুসরণ করেন এডউইন আলড্রিন এখানে দেওয়া রয়েছে চাঁদের মাটিতে একজন মহাকাশচারী চাঁদের মাটিতে একজন মহাকাশচারীর চিত্র তারপর হচ্ছে নক্ষত্র রাতের আকাশে আর কি কি বস্তু তুমি দেখো আকাশে রয়েছে বহু সংখ্যক নক্ষত্র একটি অন্ধকার রাতে শহর থেকে দূরের কোনো বস্তু থেকে নক্ষত্রগুলিকে ভালো করে পর্যবেক্ষণ করো সব কি সমান উজ্জ্বল তাদের বর্ণ কি একই রকম নক্ষত্রের নিজস্ব আলো আছে সূর্যও একটি নক্ষত্র অন্যান্য নক্ষত্রের তুলনায় সূর্যকে বড় দেখায় কেন সূর্য পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা তাই এর জন্য সূর্যকে বড় দেখায় তারপর হচ্ছে কোনটি বড় দেখবে বা দেখাবে তোমার কাছে রাখা একটি ফুটবল না তোমার থেকে একশো মিটার দূরে রাখা একটি ফুটবল অন্যান্য নক্ষত্র অপেক্ষা সূর্য পৃথিবীর কাছে অবস্থিত হয় একে বড় দেখায় সূর্য অপেক্ষার নক্ষত্রগুলি লক্ষ লক্ষ গুণ দূরে অবস্থিত তাই এদেরকে বিন্দুর মতো দেখায় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিমি সূর্য ছাড়া পৃথিবীর পরবর্তী নিকটতম নক্ষত্রটি হলো আলফা সেনুয়ারি পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় চল্লিশ হাজার কোটি কিমি কিছু নক্ষত্র আরও দূরত্বে অবস্থিত তুমি কি কিমিয়ে প্রকাশিত এই দূরত্বে সহজে পড়তে পারো অবশ্যই না তাই এর জন্য এখানে বলা হয়েছে এই ধরনের বড় দূরত্ব আলোকবর্ষ বর্ষ এককে প্রকাশ করা হয় এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোক বর্ষ বলে মনে রাখবে আলোর প্রতি আলোর দ্রুতি প্রতি সেকেন্ডে প্রায় তিন হাজার কিমি সুতরাং বলা যায় যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় এইট আলোক মিনিট পৃথিবী থেকে আলফা সেনুয়ারি প্রায় ফোর পয়েন্ট থ্রি আলোক বর্ষ দূরে অবস্থিত তাহলে এখানে বলা হচ্ছে প্রতি সেকেন্ডে আলোর দ্রুতি হচ্ছে এক সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে সে তিন হাজার ক্রিমি দূরত্ব যেতে পারে তাহলে এক বছরে আলো যতটুকু দূরত্ব যেতে পারে সেটাকে বলা হয় এক আলোকবর্ষ তাহলে এই পৃথিবী থেকে আলফা সেনুয়ারি আলফা সেনুয়ারি নক্ষত্রটা হচ্ছে কি ফোর পয়েন্ট থ্রি আলোকবর্ষ দূরে অবস্থিত এখানে রয়েছে তারপর দিনের বেলাও আকাশে নক্ষত্রগুলো থাকে উজ্জ্বল সূর্য সূর্যালোকের জন্য এদেরকে দেখা যায় না রাতের বেলা দু ঘন্টা বা তার বেশি সময় ধরে আকাশে কয়েকটি নক্ষত্র বা নক্ষত্রগুচ্ছ পর্যবেক্ষণ করো তুমি কি দেখতে পাও তুমি কি আকাশে নক্ষত্রগুলো অবস্থান কোনো পরিবর্তন হতে দেখো তুমি দেখবে যে নক্ষত্রগুলো যেন পূর্ব থেকে পশ্চিমে সরে যাচ্ছে যে নক্ষত্রটি সন্ধ্যাবেলায় পূর্ব দিকে উদিত হয় খুব সকালে তা পশ্চিমে অস্থা যায় কেন নক্ষত্রগুলো পূর্ব থেকে পশ্চিমে সরে যাচ্ছে বলে মনে হয় এসো কারণটা খুঁজে বের করি তাহলে এখানে একটি কাজ দেওয়ার রয়েছে যেটা হচ্ছে একটি বড় গড়ের ঠিক মাঝখানে দাঁড়াও এবং ঘুরতে শুরু করো গড়ের জিনিসপত্রগুলো কোন দিকে ঘুরছে বলে মনে হয় তুমি কি এগুলো তোমার গতির বিরুদ্ধে ঘুরতে দেখো অর্থাৎ তুমি যেই দিকে ঘুরছ তার বিপরীতে সেইগুলি যাচ্ছে মনে হয় তাহলে এখানে বলা হয়েছে হ্যাঁ সুবার মনে পড়ল যখন সে একটি চলন্ত বাসে ছিল তখন পার্শ্ববর্তী গাছপালা এবং ঘরবাড়ির পেছনে সরে যাচ্ছে বলে মনে হয় তাহলে সুভা যখনই গাড়ি দিয়ে যাচ্ছিল তখন তার মনে হচ্ছে যে তার যে গাছপালা পাশের যে গাছপালাগুলি রয়েছে এবং ঘরবাড়ি সেগুলি পেছন দিকে সরে যাচ্ছে যদি নক্ষত্রগুলো পূর্ব থেকে পশ্চিমে সরে যায় তবে কি এটা বোঝা যায় যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে হ্যাঁ নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে বলে সূর্যকে পূর্ব দিকে উদিত মনে হয় তাহলে এখানে কি বলা হয়েছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে আসে পৃথিবী তাই এর জন্য সূর্যকে দেখা যায় যে পূর্ব দিক থেকে সে পশ্চিম দিকে চলে যাচ্ছে আমাদের বিপরীতে দেখা যায় যে সূর্যটা অস্ত যাচ্ছে ঠিক যেভাবে আমরা একটি বাসে দাঁড়াই বা বাসে আমরা যখনই যাই কোথাও তখনই আমরা যেদিকে যাচ্ছি তার বিপরীত দিকে আমাদের মনে হয় গোরবাড়ি এবং গাছপালাগুলি যাচ্ছে ঠিক সেইভাবে আমরা পৃথিবীর মধ্যে রয়েছে তাই পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে তাই মনে হয় যে সূর্যটা তার বিপরীতে যাচ্ছে তারপর হচ্ছে এখানে একটি ছাতা নিয়ে এটিকে খুলো সাদা কাগজ কেটে দশ থেকে পনেরোটি তারা তৈরি করো একটি তারাকে ছাতার ভেতরের পৃষ্ঠের দিকে মাঝখানে এবং অন্য তারাগুলোকে প্রত্যেকটি শিখের প্রান্তের কাছে কাপড়ের উপর আটা দিয়ে লাগাও ধ্রুবতারাকে ঘুরতে দেখা যায় না দেখা যায় না সেটা কেন তার জন্যই আমরা বুঝতে পারবো এখানে এটি এই কাজটির দ্বারা এখন হাত দিয়ে ঠিক মাঝখানের রডটি ধরো ছাতাটিকে ঘুরাও ছাতায় আটকানো তারাগুলো লক্ষ্য করো এমন একটি এমন কি কোনো তারা দেখছ যা ঘুরছে না এই তারাটি কোথায় রয়েছে এই তারাটি রয়েছে ছাতার ভেতরের পৃষ্ঠে রডের উপরিভাগে যেখানে পৃথিবীর গুণন অক আকাশকে স্পর্শ করে সেখানে কি কোনো তারা রয়েছে এই তারাটি কি স্থির তাহলে এই ছাতার মধ্যে ঠিক উপরে একটি তারা লাগানো রয়েছে এবং বাকিগুলি শিকের প্রান্তে রয়েছে তাহলে যখনই তুমি ছাতাটি ঘুরাবে তখন এই স্টারটা অর্থাৎ এই নক্ষত্রটা স্থির থাকবে ঠিক সেইভাবে এখানে যে চিত্রের মধ্যে দেখানো হয়েছে ধ্রুব তারা সেটা হচ্ছে এই পৃথিবীর অক্ষ বরাবর পৃথিবীটা এই ঘুরছে তাহলে এই অক্ষ বরাবর সে তার ঠিকই জায়গার মতো সেখানেই থাকবে তার কোনো অবস্থার পরিবর্তন হবে না তারপরে আসছে নক্ষত্রপুঞ্জ তো নক্ষত্রপুঞ্জ থেকে বাকি যে টপিকগুলি রয়েছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসছে তোমরা অবশ্যই দেখবে